মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ৫ অ্যাপে একদম ফ্রি। বলি নোনা হয়ে গেছে, এক মিনিট, এই চন্দন দেওয়া শেষ, এসে গেছি একটু সাজগোজ দেখতে। বাহ, খুব সুন্দর লাগছে। তুতুল, তুই সাজালি? হ্যাঁ, আর কে সাজাবে বলো? কেন রে, পার্লার থেকে কাউকে বলিস নি তোরা? না না, কে আসবে? এই বাড়িতে ওইসবের চল আছে নাকি? বাবা, না না, এইসব আমি বলবো না। কোথায় বা জেঠিমণি শুনে ফেলবে, তারপর আমার একবারে পিন্ডি চটকে দেবে। কই বউ, দেখ আমি কষ্ট সুন্দর করে সেরেছি, আমাকে সুন্দর লাগছে না? তুতুল, তুই তো আমাকে সাজিয়ে দিলি না, বউকে সাজাতে তুই বুড়ি হয়ে গেলি। কি আর করবো বলো পুতুল দি, বৌদিবার এতটা সাজ, একটু সময় তো লাগবে। আর তোমার তো তর্স হইলো না, বউ সাজার আগে নিজে সাজে বসে রইলে। তো কি করবো আমি? হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে কত লোকজন আসবে, আর আমি যদি এখন না সাজি, আমাকে যদি দেখে কারোর পছন্দ হয়ে যায়, তাহলে আমাকে তো বিয়ে করতে হবে, তাই না? তাই তো আমি কাকিমাকে গিয়ে বললাম যে কাকিমা, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও তো। তাই আমি সেজে নিলাম, কারণ তোমার মেয়ে তো পটেশ্বরী, ও তো বউকে সাজাতে গেছে, কতক্ষণে সাজাবে তার নেই ঠিক। উনি তো খালি মুখের কথায় একদম কটকট 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 করে কথা বলে, আর কোনো কাজের বেলা কিছু না। আরে আরে, ওকে অত ডাঁট দিও না, ওর ডাঁট লেগে যাচ্ছে তো, আর এত ডাঁটলে কিন্তু সাজবি খারাপ হয়ে যাবে। বাবা তুতুল, তুই আমাকে ভয় পাস? আমাকে কেউ ভয় পায়? আমাকে কেউ ভয়ও পায় না, কেউ আমাকে পাতাও দেয় না। ও যেটা করছে ওটা ঢং করছে, আমি তো এমনি জোরে জোরে কথা বলি, ধমক চমক দিয়ে রাখি যাতে আমার একটু ভয় পায়। আমি দিদি হই, তুমি ছোট বোন হও, আমাকে ভয় পেতে হবে না? ভয় পেতে হবে। দেখে রাখি, একটু বসি, নতুন বউকে কেমন লাগছে দেখতে? খুব সুন্দর লাগছে, পুরো পুতুল পুতুল লাগছে দেখতে, মনে হচ্ছে কি বলতো, একটা ছোট্ট খাটো পুতুল। কিন্তু তুমি যতই পুতুল হও না কেন, মনের ভেতরটা কিন্তু একেবারেই পুতুল নয় কো। কি আমার ভেতরটা? মনের ভেতরটা পুরো আগুন, তুমি কিন্তু একটা আগুন মেয়ে। কেন পুতুল, তোমার কি তাতে খারাপ লাগে? মোটেই না, মোটেই না। ও যেমন প্রতিবাদী মেয়ে, আমার খুব ভালো লাগে ওকে দেখতে, নইলে না ও এই বাড়িতে টিকতেই পারবে না। দেখলে না দুপুর বেলায়? ও, তোমরা তো ছিলে না দুপুরবেলা। দুপুরবেলা কি হচ্ছে জানো? আমার মা বুড়িটা ওকে ঝাঁঝর ঝাঁঝর করে কথা শুনিয়েছে, আর আমার ছোট ভাইটা, ও তো মহাবল, ও ঝাঁঝর করে কথা শুনিয়েছে, আর আমার বড় ভাইটা তো মা ভেরোয়া, মা যা বলে তাই করে। ওই সব কথা শোনার পর না ও কাঁদছিল, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। পুতুল দি, ছাড়ো না এসব কথা, চুপ করো। সত্যি বাবা, দুটো দিন যেতে পারলো না, নতুন বউটা এসছে তাকে কাঁদিয়ে ছাড়লো। আচ্ছা আচ্ছা, ভয় পেও না, আমরা আছি তো। হ্যাঁ ঠিক তাই, মন খারাপ করো না শিমুল। আর শোনো, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করবে, প্রতিবাদ করাটা খুব দরকার। আজকে আমি যদি প্রতিবাদ করতে পারতাম, তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। জি ৫ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।